শতাব্দীর সবচেয়ে বড় ইম্পর্টেন্ট প্রশ্ন হইলো যে কাটাপ্পা বাহুবলীরে কেন মারছে। এখন আমার প্রশ্ন হলো, কাটাপ্পা বাহুবলীরা আরো আগে কেন মারে নাই? আর একটু আগে মারলি তো বাহুবলী ওয়ানও বাইরে হতো না, বাহুবলী টু বাইরে হতো, সবার মাথা খায়া ফেলাইছে, বাহুবলী ওয়ানটাও বাইরে হতো না, খুব ভালো হইতো। বাহুবলী টু টু দেখতে দেখতে তো আমার মাথা লেগে গেছে নষ্ট হইয়া, বাহুবলী টু এর লিঙ্ক তো পাইলাম না, ভাবলাম বাহুবলী ওয়ান দেখি। বাহুবলী ওয়ানের কাহিনী তো গেছিলাম ভুললা, আর যখন দেখছিলাম তখন তো মন দিয়েও দেখি নেই। তো গতকালকে রাতে বাহুবলী ওয়ান দেখতে বসছি এবং দেখার পর আমার অনুভূতি হলো এইটা যে তামিল মুভির কিছু বেসিক রুল আছে, মানে কিছু নিয়ম থাকা লাগবে, সেটা যে কোনো তামিল মুভি হোক। প্রথম রুল হলো যে মুভির মধ্যে কোনো ধরনের লজিক থাকা যাবে না, যদি লজিক থাকে তাহলে সেই মুভি বানানোই হবে না। মানে স্ক্রিপ্ট রাইটার যখন স্ক্রিপ্ট লেখা ডাইরেক্টর বা প্রডিউসারের কাছে যায়, তখন ডাইরেক্টর বা প্রডিউসার জিগায় তোর স্ক্রিপ্টের মধ্যে কোনো আইডিয়া লজিক বা কিছু নাই তো, তাইলে কিন্তু ভাই মুভি খাইব না, মানে এরকমই হয়তো, মানে লজিকের কিছু নাই, কিছু না। আমারে একটা প্রশ্ন জবাব দেন, যারা মুভিটা দেখছেন তারা আসলে বুঝবেন। জিনিসটা হলো যে মুভি যখন শুরু হয়েছে 2 মিনিটের মাথায় মহিলাটা বাচ্চারে নিয়ে পানির মধ্যে নামলো, নাইম্মা সে তো ভালো মতোই দাঁড়ায় ছিল প্রথম কয়েক সেকেন্ড, তারপর সে ডুবকি মারতে গেল কেন? মানে কী দরকার ছিল? আর একটু দাঁড়া থাকতি তাহলে তো হইতো নাকি? আরও ভালো কথা, ডুবকি মারছে তো মারছে, ঠিক আছে, ডুবকি মারার পর রাত থেকে ভোর হয়ে গেছে, কিন্তু তার হাত ওরকম ছিল তো ছিলই, সে পুরাপুরি ডুববা যায় নাই কেন, কেমনে, কীভাবে, কেন? আই মিন, ও, তারপর ওই বেড়া আবার কইতেছে যে মহিলা নাকি আঙ্গুল দেখায় পাহাড়ের দিক দেখাইতেছিল। ভাই, সে পাহাড়ের দিক দেখাইতেছিল না, তার হাত জুইমা বরফ হইয়া আটকাইয়া আসিল, এটা তুই কেমনা জানোস? তারপর মুখোশ, ওই মুখোশ নিয়ে আমার খুব চুলকানি রে বাবা, ওই মুখোশটা তামান্নার, এটা কেমনে বুঝছে বাহুবলী আমার বুঝান? মানে ওটার ওই মুখোশের মধ্যে কি তামান্নার নাম লেখা ছিল? মুখোশটা পাইছে উপরে গেছে যায় তামান্নার ঘরের মধ্যেই পড়ছে, তামান্না কিছু বলার লাগে না হলে আর কি, যাইয়া প্রথমে মেয়ে একটা দেখছে তামান্নারে ওইটাই ওই মুখোশ ওরই ওরেই ভালো লেগে গেছে, ওই মুখোশ তামান্নারই দেওয়া লাগবো, এটা আরও বড়ো কথা না। এটা আরও বড়ো কথা হলো ইমাজিনেশান, তামিল মুভির মধ্যে ইমাজিনেশানের পাওয়ার ওরে খোদা, মানে VFX দিয়ে তো ভুইরা ফালাই, ইমাজিনেশানও সেরকম। পুরো 10 মিনিটের একটা গান চলবো, 10 মিনিট শেষে যায় দেখবেন পুরো গানটাই ইমাজিনেশান ছিল। ইমাজিনেশানও সমস্যা না, গান ইমাজিনেশানে, বাহুবলী ইমাজিনেশানে একটা গান চলতে আছে, খুব ভালো কথা, কিন্তু ইমাজিনেশানের মধ্যে মাইয়াটা তামান্নাই কেন ছিল, অন্য কোনো মেয়ে কেন হলো না? ততক্ষণ তো তা কি তামান্না যে এই মুভিতে আছে এটা তো বাহু না জানে তো, মানে আর কি স্ক্রিপ্ট পড়া ফেলাইছে, জানে এই মুভির মধ্যে তামান্না আছে, তো আমি ইমাজিন করলে তামান্নারেই করব, তাই না আর কি? তারপরে আর কি আর একটা জিনিস বুঝলাম যে মুভির মধ্যে যাই হোক, সেটা ইলজিক্যাল হোক, ফালতু হোক, যা মূলে তা হোক, ওটা রোম্যান্টিক, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডে কইস তো রোম্যান্টিক, ওটা আর ওটার মধ্যে পিছনে কোনো লজিক থাকুক আর না থাকুক, ওটা যত বেসিক একটা জিনিস হোক, মুভির মধ্যে এক জায়গায় বাহুবলী তামান্নারে বলে যে আমি একটা ছেলে, তুমি একটা মেয়ে, আমি তোমারে ভালোবাসি, মানে বাপ তুই না করলে তো আমি জানতামই না যে ও একটা মাইয়া তুই একটা পোলা, আর তুই তো ভালোবাসোস না, তুই তো শ্যাসরা, তুই তো শ্যাসরা, মুখোশ একটা পায়া পাহাড় উঠে গেছোস কা, আর পাহাড় কেমনে বায়া বায়া উঠছে, ওটা তো ওটা নিয়ে পড়লামই না ভাই, তো তামিল মুভি তো CGI ছাড়া হয়ই না। আচ্ছা, তারপর আরও ভালো কথা আর কি, আপনাদের সবাই তো ওই গানটা খুব রোম্যান্টিক লাগছে না, যেখানে আর কি বাহুবলী আস্তে আস্তে একটা একটা করে তামান্না জামা খুলে আর হাতাহাতি ডলাডলি করে, খুব রোম্যান্টিক, রাইট? নাও চিন্তা করে দেখেন, ওই জিনিসটা যদি রিয়েল লাইফে হইতো তাহলে কি মাইয়াগুলা সটকানাগুলা যে আমার তো ঠাসা ঠাসা ধামধাম করে কেমন লাগতো, মানে হুট করে আসাইরা কোন জায়গা থেকে একটা পোলা আইসা আপনার একটা একটা করে জামা খুলতেছে, অ্যান্ড দ্যাটস রোম্যান্টিক, ওয়াও, আই ডিডন্ট নো দ্যাট, আমি জানতাম না। মানে তার উপরে আরও মেজাজ খারাপ করার ব্যাপার হলো, তামান্না প্রথম দিকে মেজাজ খারাপ করছিল, কিন্তু যখন পানির মধ্যে তাকায় দেখছে যে তারা দেখতে সুন্দর লাগতেছে, তখন সব মাফ, হাক দিয়া বইস, ওরে বাপ রে, হ্যাঁ আমার আমার উইরা এসা জুইরা বসে একটা পোলা এসা আমার সব কিছু খুলা ফেলাইছে, ওরে জড়ায় ধরি, দ্যাটস রোম্যান্টিক, দ্যাটস ফ্যান্টাস্টিক, দ্যাটস মাইন্ড ব্লোয়িং, মাইন্ড ব্লাস্টিং, আর এটা দেখা যে কোনো কারো মাথা ফেটটা যাবে, মানে আল্লাহ জানে বাহুবলী টুতে কী করছে, বাহুবলী ওয়ান দেখা তো আমার সহ্য হয়নি, ও রে খোদা রে আল্লাহ গো। আর আরেক জিনিস, এই মুভি ছিল 2 ঘন্টা 29 মিনিটের, 2 ঘন্টা 29 মিনিটের মধ্যে 1 ঘন্টা 25 মিনিট ফ্ল্যাশব্যাক। আমার কথা হলো এই মুভির নাম বাহুবলী দ্য বিগিনিং না দিয়ে বাহুবলী ফ্ল্যাশব্যাক দেওয়া দরকার ছিল, কারণ এটা তো বিগিন, এটা তো ফ্ল্যাশব্যাক, মানে 2 ঘন্টা 29 মিনিটের মধ্যে যদি 1 ঘন্টা 25 মিনিট তোর ফ্ল্যাশব্যাক থাকে তাহলে ওই মুভি
ওরে বাহুবলী টু তো ফ্ল্যাশব্যাকই নাকি, তাই না? বাহুবলী টু তো এখনো দেখি নাই ভাই। আমার কথা হলো কাটাপ্পা বাহুবলীরে মারছে খুব ভালো করছে, আর একটু আগে মারলে আমার জীবন থেকে 2 ঘন্টা 29 মিনিট বাচ্চা যাইত। প্লিজ ভাই, আর রাইক আর আজ ভাই সাইরা দেন প্লিজ, আল্লাহর দোহাই লাগে বাহুবলী সাইরা দেন। আর না আমার নিউজ ফিড পুরো ভাইসা গেছে, আর সহ্য করতে পারতাছি না, প্লিজ প্লিজ।